আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আর যারা করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হয়। হয়তো বা ঘন্টাখানিক থাকে না, কিন্তু সারাদিনই বৃষ্টি থাকে। তবে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের সবজি ক্ষেত কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, অনেক পানি আছে। আজ আমি আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করব না, শুধু দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে কলার মোচার কাবাব, আর অন্যটা হচ্ছে আমাদের সিলেটের শুটকি শিরা। আমি জানি না আপনারা শুটকি শিরা খেয়েছেন কি না, তবে অনেকেই কিন্তু রান্না করে থাকেন। আর এই শুটকি শিরাটা কিন্তু অনেক মজার, আমার অনেক ভালো লাগে। কলার মোচার কাবাব তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কলার মোচা নিয়েছি। মোচাটাকে আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর সেদ্ধ করে ব্লান্ডার পেস্ট করে নিয়েছি। আমি যেহেতু ব্লান্ডারে পেস্ট করেছি ওই জন্য অল্প একটু পানি দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন একটু বেশি পানি হয়ে গেছে। তবে আপনারা যদি শিলপাটায় বেটে নেন এক্ষেত্রে কিন্তু পানির দরকার হবে না। কলার মোচাটাকে অবশ্যই সেদ্ধ করে পেস্ট করে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আমি আমার প্রয়োজন মতোই দিচ্ছি, তবে আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আমি এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে নিয়েছি হাফ টেবিল চামচ করে ধনিয়া, জিরা, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। এক চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। যেহেতু এটা কাবাব তৈরি করছি ওই জন্য গরম মশলার গুঁড়াটা ব্যবহার করছি। হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। আমি কিন্তু এখানে মিডিয়াম সাইজের একটা কলার মোচা নিয়েছি, আর মোচাটাকে আগে থেকেই কিন্তু সেদ্ধ করে পেস্ট করে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়া। আমি এখানে পুরো 1 কাপ পরিমাণ বিস্কিটের গুঁড়া দিচ্ছি, তবে আপনারা চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি পানি একটু বেশি দিয়ে দিয়েছি ওই জন্যই দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে বেসন। আমি কিন্তু এখানে একটু বেশি পানি দিয়েছিলাম, ওই জন্য বিস্কিটের গুঁড়ার বেসনটা একটু বেশি দিতে হচ্ছে। তবে আপনারা যদি পানির পরিমাণটা কম করে দেন সেক্ষেত্রে কিন্তু বিস্কিটের গুঁড়া কিংবা বেসনের পরিমাণটা একটু কম করে দেবেন। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে, এবারে আমি কাবাবের আকারে করে নিচ্ছি। যেহেতু আমার মিশ্রণটা একটু নরম আছে ওই জন্য কিন্তু ওইটা রাখা যাবে না আলাদা করে, সাথে সাথে এগুলাকে তেলে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেখতে পাচ্ছেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এর থেকে বাড়ানো যাবে না, অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। একটা পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। আর যেহেতু কলার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে ওই জন্য কিন্তু ওইগুলা কাটা, ধোয়া, সেদ্ধ করা, রান্না করার পর কিন্তু কালচে হয়ে যায়। এবারে তৈরি করব শুটকি শিরা। আর এই শুটকি শিরা কিন্তু আমার অনেক পছন্দের, তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সিলেটের এই শুটকি শিরাটা রান্না করছি।
এই শুটকি শিরা কিন্তু খেতে অনেক মজার, যেহেতু তেল ছাড়া রান্না করা হয় আর বিভিন্ন রকমের সবজি থাকে, আর সবজিটা আপনারা যে কোনো পছন্দ মতো দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি পুঁই শাক, আলু, শুটকি, কাঁঠাল বিচি, কাঁচামরিচ, সাথে আছে হচ্ছে নাজো পাতা এবং রুজট পাতা। এটি হচ্ছে রুজট পাতা, মানে এটা দেখতে অনেকটা জবা ফুলের গাছের পাতার মতো। এই পাতাতে কিন্তু অনেক সুন্দর অ্যারোমা থাকে, তো আমি এখানে কম করেই নিয়েছি যেহেতু অনেক অ্যারোমা থাকে। এটি হচ্ছে নাজো পাতা, আবার অনেকে বলে লং পাতা, মানে এক এক জায়গায় এক একটা নাম। তো এটাও কিন্তু অনেক সুন্দর অ্যারোমাযুক্ত একটি পাতা, তো আমি এখানে অল্প পরিমাণে নিয়েছি। খুব বেশি দিলে কিন্তু তরকারিতে অনেক বেশি ঘ্রাণ হয়ে যাবে, তো আমি ওই জন্য একটু কম করে দিয়েছি। এবারে এই শাকসবজি সবগুলোকে কেটে নেব, তবে শাকগুলোকে কিন্তু কুচি করে কাটার দরকার নেই, একটু বড় বড় টুকরো করে রাখলেই হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 8টা শুটকি নিয়েছি আর শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা যে যেই রকম পছন্দ করেন ঠিক ততটুকু শুটকি, ঝাল, সবজি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যতটুকু সবজি নিয়েছি এর জন্য 8টা শুটকি নিয়েছি আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অল্প একটু পানিও দিয়েছি সাথে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু, কাঁঠাল বিচি, এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, হাফ কাপ পেঁয়াজ বাটা, কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়া হয়ে গেলে সবকিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ছোটো চিংড়ি, আর এইসব রান্নাতে কিন্তু সাধারণত ছোটো চিংড়ি, কই মাছ অথবা টাকি মাছ, শিং মাছ এই রকমই মাছ ব্যবহার করা হয়। তো আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করছি, ছোট্ট ছোট্ট চিংড়ি হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি। এবারে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি 10 মিনিট। চুলার আঁচটা আমার হাই হিটেই আছে, তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা শাকসবজি, দিয়ে আবারও চুলার আঁচটা হাই হিটে রেখে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এ পর্যায়ে কিন্তু শাকটাকে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। ফিরে এলাম 5 মিনিট পর। এবারে আমি শাকসবজি সব কিছুকেই নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে অপেক্ষা করছি আরও 5 মিনিট। এতে করে আমার শাকসবজি সবগুলাই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই রান্নাতে যেহেতু তেল ব্যবহার করা হয় না, তাই জন্য খেতে অনেক ভালো লাগে। আর এই গরমে কিন্তু আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার রান্না হয়ে গেছে। এবারে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি। আশা করি আমাদের এই সিলেটের মজার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।